নমস্কার প্রশ্ন প্রশ্নকাল স্বাগত করছি শান্তিভূষণ আজ প্রশ্নকাল প্রসঙ্গ রয়েছে খোলি কি রহস্য আমি কৌছি যোজনা বোর্ড উপাধ্যক্ষ সঞ্জয় দাস বর্মা ব্যক্তিগত সহায়ক চিত্তরঞ্জন পল্লিক হত্যাকাণ্ড কথা আজ গত আসে গতকাল লোকে অভিযোগ করুলে হত্যাকারী হচ্ছেন সঞ্জয় দাস বর্মা যোজনা বোর্ডর উপাধ্যক্ষ আজ সেই পর লোক সঞ্জয় দাস বর্মা সহ পুরী এসপি ভেটেপরে স্বর বদলাইছেন এবং সঞ্জয়বাবু ভালো লোক এতে আপনার সাতটি দৃশ্য দেখেবি ক্যামেরায় যা গতকাল চব্বিশ ঘণ্টা ভিতরে রেকর্ড হয়েছি এবং সেই দৃশ্য দেখ আপনার বিচার করবে আমি কিছু কবুনা যে ঘটনা পছর রহস্য কোণ যে পরিবার লোকে যে চিত্তরঞ্জন তাঁর মা তা ভৌণী যে অভিযোগ করে আজ তা বড় বাপা ওল্টা কথা কৌছেন তাঁর পর লোক উল্টা কথা কৌশল সঞ্জয় বাবু ভাল লোক এবং ক্রাইম ব্রাঞ্চ তদন্ত কলে সত সামনা আসব মুখমে অনুরোধ করছি সেই ভিজুয়াল দেখা বড় স্ক্রিনে যে সাতটি দৃশ্য ক্যামেরার কয়েদ হয়েছে চব্বিশ ঘণ্টাতে সাত দৃশ্য সেই সাত দৃশ্য কেন্দেহ সৃষ্টি করছে দেখুন ইয়ে দৃশ্য হচ্ছে দৃশ্য এক দৃশ্য এক রে আপনার দৃশ্য একটু আপনি দৃশ্য এক সার আসন্ত

এটি দেখুন সঞ্জয়বাবু আসলে আড় বাপাকে এটি দেখুন পজ হয়েছে যেটা ঠেলুটি হাত মারি কী ইঙ্গিত দে সঞ্জয়বাবু সঙ্কেত কন তা প্লে করুন ষড়যন্ত্র করি মারা সঞ্জয়াল সঞ্জয়বাবু প্রাইভেট সেক্রেটারি প্রাইভেট পিএ লে গতকাল সেই যে মহাসঙ্গে দেখ যে চিত্তরঞ্জন বড় বাপা ইয়ে গতকাল ষড়যন্ত্র করে মর যাই দেখুন দৃশ্য চার দেখ বাইক যা বেড়ে গতকাল গাঁ রি বিধাষা আসিলা অন্য লোক মানে যদি বাহলে সে কে চলে এটি আপনার দেখুন দৃশ্য চার দেখ করুন ইয়ে হচ্ছে দৃশ্য পাঁচ এটি

দেখ মিত্তরঞ্জন হত্যা পছরে সঞ্জয় দাস বর্মা ইয়ে গতকাল এবং আজ চিত্র দেখে পুরী এসপি পাখু যাওয়া স্বর বদলিলা ইয়ে হচ্ছে চব্বিশ ঘন্টার চিত্র এখন যা বুঝবে আমি কিছু কৌন যে সন্দেহ বা যে রহস্য অ রহস্য কু এবার অনেক কথা আলোচনা হচ্ছে সারা রাজ্যের বর্তমান চর্চা একথ যে প্রকৃত খোলিব কী রহস্য কি মারিচিতরঞ্জন পল্লাই আমার সহ যে অতিথি রয়েছে পরিচয় করে তা আপনার শুনেবি বাইট শুনেবি গতকাল তাঁর লোক কোণ করে একজাটলি আজ কমই বাইট শুনেবি কিন্তু আমার সহ যে আজ অতিথি রয়েছেন সে পরিচয় করে দেশি ললিতেন্দু বিদ্যাধর মহাপাত্র রহবে যে বিজেপি মনোজ মহাপাত্র কংগ্রেস মুখপাত্র এবং বাবু আমার সহ বরিষ্ঠ আইনজীবী সমস্ত স্বাগত করুছি

<laughs> पेली की चाड़ी देला संजय दास बर्मा कहले एक टा सुद्धा तम घर जाई तम पिल को नहीं पहुंची जिबु ई बरो सारो फिश दो या से भी दे कर जाने सही मारी छी टाकाई धरबु हमें टाकाई धरबु तारी शास्ति नबु तारी शास्ति नबु हमें टाकाई धरबु संजय दास वर्मा हमरो जदी कोन होइतला हमें खोजिलु आम लाश के बंची ची आम को की दखाई दांतू सेकंड ना किन्तु था तक ধন পকাইলে মন আপনার শুনেলে তাঁ পত্নী ভৌণী বড়মা গত গতকাল বাইট মু আপনার প্রতিক্রিয়া নিয়ে সারে পু আজ বাইট আপনার দেখাই লড়ু আপনার আজ যাইবার লোক ভেটি কোন অভিযোগ আপনার সাংবাদিক সময় যে কথা কৌলে যে তদন্ত দিগহরা হবার সম্ভাবনা অনেক যেহেতু সে পদপদী অোজনা বোর্ডের উপাধ্যক্ষ অনেক আজ তাঁক গাঁ কু যাইবার লোক ভেটলাপরে আপনার কোন অনুভব কলে কোন অভিযোগ আপনার পাইলে ଭବାନୀ ବାବୁ ଯେହେତୁ ଗୋଟିଏ ସମ୍ବେଦନଶୀଳ ଘଟଣା ଅଛି ଏବଂ ମୁଁ ତାଙ୍କ ଗାଁକୁ ଗଲେ କାଳେ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହେବ ସେଥିପାଇଁ ମୁଁ ପରିବାରଙ୍କ ପାଖକୁ ଭେଟିବାକୁ ଯାଇପାରି ନାହିଁ କିନ୍ତୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ କହିବି ଯେ ଏଇ ଯେଉଁ ବୟାନ ବଦଳିବାର କଥା ଆସୁଛି ସେଥିରେ କିଛି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବାର ନାହିଁ ଆଚ୍ଛା ବିଗତ କିଛି ବର୍ଷ ଭିତରେ ଆପଣ ଦେଖିଥିବେ ଯେତେବେଳେ ପ୍ରଭାବଶାଳୀ ପ୍ରଭାବଶାଳୀ ଲୋକଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କୌଣସି ଅଭିଯୋଗ ଆସେ ଏବଂ ପର୍ଟିକୁଲାରଲି ଯେତେବେଳେ ଶାସକ ଦଳର ନେତାମାନଙ୍କର ବିରୁଦ୍ଧରେ କୌଣସି ଅଭିଯୋଗ ଆସିଥାଏ ପର ମୁହୂର୍ତ୍ତରେ ତାହା ସେ ବୟାନଟିକୁ ଚେଞ୍ଜ ହୋଇଯାଏ ତେଣୁ ଏଥିରେ କିଛି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବାର କଥା ନାହିଁ କିନ୍ତୁ ମୁଁ ଆଜି ବିସ୍ମିତ ଯେ ଯେଉଁ ବ୍ୟକ୍ତି କାଲି କହୁଥିଲେ ଯେ ସମବେଦନା ଜଣାଉଛି ମୋର ଆଉ ସମବେଦନା ଜଣାଇବା ଛଡ଼ା ଆଉ କିଛି ଭାଷା ନାହିଁ ଏବଂ ତଦନ୍ତ ପ୍ରକ୍ରିୟା ଚାଲିଛି ତେଣୁ ମୁଁ ଏଥିରେ ଆଉ କୌଣସି କଥା କହିବି ନାହିଁ ଆଜି সেই ব্যক্তি যাহাকু কালি অভিযোগ তাঁক বিরুদ্ধে হোলে তাঁক বিরুদ্ধে যেত অভিযোগ হোলে এবং যে অভিযোগ করে জনাই নথিলে সেতলে বহু লোক আপনার কালি অলমাধ্যমে দেখিছি যে অনেক অনেক লোক সেই বিষয়ে স্পষ্টীকরণ দৌলে সেই বিষয়ে অভিযোগ করুলে সে আজ কিমতি সে তদন্ত পরিসরের আসা কথা সে আজি কমিটি जो मध्ये जो जण दु जण कली बहुत लोक लेट जण दु जण अभिकारी एसपी को भेटिले मत आश्चर्य करु लागूची जे का तदंत प्रक्रिया चालीची तुम्ही कहबि नाही ती तदंत प्रक्रिया प्रभावित करण्या एसपी को ତେଣୁ ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି ଆପଣଙ୍କୁ ଆଉଥରେ ପଚାରୁଛି ଯଦି ଆପଣ ସେ ଅଞ୍ଚଳର ବିଧାୟକ ସୁଖ ଦୁଃଖରେ ଆପଣ ସାମିଲ ହେବା କଥା ଆପଣ କହୁଛନ୍ତି ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହେବ ଆପଣ ଯଦି ସେ ଗାଁକୁ ଯାଇଥାନ୍ତେ ଯେଉଁ ପରିବାରକୁ ଭେଟିଥାନ୍ତେ ସମବେଦନା ଜଣାଇଥାନ୍ତେ ତାହେଲେ କ'ଣ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପ୍ରତି ସୃଷ୍ଟି ହୋଇଥାନ୍ତା ସେଠି କାହିଁକି ହେଇଥାନ୍ତା ହ୍ୟାଲୋ ହଁ ଆପଣ ସେ ଜାଗାକୁ ଯାଇଥିଲେ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି କାହିଁକି ସୃଷ୍ଟି ହୋଇଥାନ୍ତା ବୋଲି ଅନୁଭବ କରୁଛନ୍ତି ବା ଅନୁମାନ କରୁଛନ୍ତି

ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହୋଇ ହେବାର ସମ୍ଭାବନା ଥାଇପାରେ ତେଣୁ ମୁଁ ଆଟଲିଷ୍ଟ ମୁଁ ସମବେଦନା ଅଛି ମୋର ସେ ଫ୍ୟାମିଲି ପ୍ରତି ଏବଂ ସେ ପିଲାକୁ ନ୍ୟାୟ ଦେବା ପାଇଁ ମୁଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଚେଷ୍ଟା କରିବି କିନ୍ତୁ ସେ ଜାଗାକୁ ନ ଯିବାର କାରଣ ଥିଲା କି ହୁଏତ ଏଇଟା ଗୋଟେ ଦଳୀୟ ଭିତ୍ତିରେ ପ୍ରାୟୋଜିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଇଯିବ ଆଜି ଯେଉଁଭଳି ଭାବରେ ଆପଣ ଆଶଙ୍କା କରୁଥିଲେ ଯେ ଆପଣ ଗଲେ

ਸੀ ਤਦੰਤ ਸਰੀਆ ਪਰ ਵਿਜੇ ਇਹ ਬੰਦ ਤਦੰਤ ਸਰੀ ਗਰੀ ਦੋਸੀ ਅਪਰਜੰਤ ਬਾਹਰ ਨਾਂਦੀ ਦੋਸੀ ਆਪਣਾ ਮਤ ਕਿ ਆਪਣਾ ਕੌਣ ਕਹੀਲੇ ਕੌਣ ਦੋਸੀ ਜੋਣੀ ਆ ਮੈਂ ਮੂੰ ਜਾਣੀ ਚੀ ਸੇ ਜਗਨਾਥ ਜੇ ਨਹੀਂ ਕਿ ਜਾਈ ਚੀ ਹਾਂ ਮੂੰ ਸਾਕੂ ਜਾਣੀ ਚੀ ਸੇ ਜੋਣੀ ਬੋਲੀ ਹਰ ਤਕ ਜਦ ਤੈਨੂੰ ਸੰਤੋਨਾ ਦੇ ਕੇ ਛਾੜੀ ਚੰਦੀ ਤੋ ਸਾਰ ਕੰ ਕਹਤਾਂ ਤੋ ਸੁਆਮੀ ਡੈਥ ਹੋਈ ਚੀ ਤੂੰ ਘਰ ਕੋ ਪੜਾ ਬੋਲੀ ਸੇ ਕਹਜਨੀ ਤੂੰ ਜਾ

পরার লোকে গতকাল তাঁর বড় মা তা ভৌণী তাঁর পত্নী পুরা ক্লিয় না অভিযোগ করলে আজ কিন্তু সে স্বর না এতে অভিযোগ হচ্ছে তদন্ত প্রভাবিত হচ্ছে কি এ আশঙ্কা আপনার করছেন কি দেখ চিত্তরঞ্জন পল্লাই যোজনা বড় উপাধ্যাপকর জন স্টাফ লা সি নিখোঁজ হবার ଏବଂ ମମିତା ମେହେର ନିଖୋଜ ହେବା ଆ ଦେହରେ ସାମଞ୍ଜସ୍ୟ ଅଛି ଆପଣ ଦେଖିବେ ମମିତା ମେହେର ନିଖୋଜ ହେଲା ପରେ ମମିତାର ବଡ଼ ବାପା ଏବଂ କଲ୍ପିଟ୍ ଯିଏ ଗୋବିନ୍ଦ ସାହୁ ସିଏ ତା' ସହିତ ଟେଲିଫୋନରେ ବାର୍ତ୍ତାଳାପ କରୁଛି ଏବଂ ସିଏ କହୁଛି ମୁଁ ମନ୍ତ୍ରୀଙ୍କୁ କହିକି ନେଇକି ଆପଣଙ୍କ ପାଖରେ ଝିଅକୁ ପହଞ୍ଚାଇ ଦେବି ଝିଅ ରାୟପୁରରେ ଅଛି ଠିକ୍ ସେଇଭଳି ଭାବେ ଏ କେସ୍ରେ ଆପଣ ଦେଖିବେ ଏ କେସ୍ରେ ମଧ୍ୟ ସମାନ ଅବସ୍ଥା ଯେତେବେଳେ ପହରଦିନ ସେ ନିଖୋଜ ହେଲେ ସେମାନେ ଏଫ୍ଆଇଆର୍ ଦେଲେ ସେତେବେଳେ ମଧ୍ୟ ଯୋଜନା ବୋର୍ଡ଼ର ଉପାଧ୍ୟକ୍ଷ କହୁଛନ୍ତି ରାତି ଏଗାରଟା ସୁଦ୍ଧା ଆମେ ନେଇକି ପହଞ୍ଚାଇ ଦେବୁ ଚିତ୍ତରଞ୍ଜନ ଏବଂ ସେ ସମୟରେ ସେମାନେ ଆଲିଗେସନ୍ ଆଣିଥିଲେ ଯାହା ଆଲିଗେସନ୍ ଆଣିଥିଲେ ଗତକାଲି ଯିଏ ଯାହାକୁ ଏସ୍ଆଇଟିର ଗୋଟିଏ ଚିଫ୍ ହିସାବରେ ଯିଏ ତାଙ୍କର ମୁଁ ବାଇଟ୍ ଦେଖୁଥିଲି ସିଏ କହୁଛନ୍ତି ଯେ ପରିବାରର ଯାହା ରହିଛି ଆଲିଗେସନ୍ ସେଇ ଆଧାରରେ ଆମେ ଆକୁ ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ କରିବୁ ଏବଂ ଆଜି ଗୋଟିଏ ନୂଆ ତଥ୍ୟ ଦେଖାଗଲା ଯାହା ଉପରେ ଆଙ୍ଗୁଳି ନିର୍ଦ୍ଦେଶ କରୁଛନ୍ତି ଯିଏ ଷଡ଼ଯନ୍ତ୍ରକାରୀ ସିଏ କେଉଁ ହିସାବରେ ନେଇକି ଚିତ୍ତରଞ୍ଜନର ପରିବାର ଲୋକଙ୍କୁ ଏସ୍ପିଙ୍କୁ ଦେଖାଗଲେ ଏବଂ ଏସ୍ ପିଙ୍କର ଦାୟିତ୍ୱ କ'ଣ ଥିଲା ଏସ୍ପିଙ୍କର ଦାୟିତ୍ୱ ଯେ ଥିଲା ଯେତେବେଳେ ସେ ପରିବାରର ଆଲିଗେସନ୍ ଆଣିଛି ଯିଏ ଷଡ଼ଯନ୍ତ୍ରକାରୀ ଷଡ଼ଯନ୍ତ୍ରକାରୀ କେମିତି ନେଇକି ଏସ୍ପିଙ୍କ ସହିତ ଦେଖା କରିପାରୁଛି ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ମୁହୂର୍ତ୍ତରେ ଆମେ ଦେଖୁଛନ୍ତି ଅଫ୍ କ୍ୟାମେରା ଏବଂ ଅନ୍ କ୍ୟାମେରାରେ ଅନ୍ କ୍ୟାମେରାରେ ଆମେ ଦେଖୁଛନ୍ତି ସେ କେଉଁ ହିସାବରେ ତାଙ୍କୁ ଗାଇଡ଼ କରିକି ନେଉଛନ୍ତି ଏବଂ କେଉଁ ବାଟେ ନା କେଉଁ ବାଟେ ସେ ତାଙ୍କୁ ଗେନ୍ ଓଭର୍ କରିସାରିଛନ୍ତି ସେ କଥା ମଧ୍ୟ ଆଜି ଆମେ ଦେଖୁଛୁ ଏଇଟା କିଛି ନୂଆ କଥା ନୁହେଁ କିନ୍ତୁ শান্তি বাবু আমি ওড়িশাৰে দেখিবা প্ৰত্যেক দিন ছোঁচোন প্ৰত্যেক দিন আমি যি চিত্তৰঞ্জন গোটেই কথা নুহে প্ৰত্যেক দিন ছোঁতে ছজন মডৰ হ'লপেৰে আজি চিত্তৰঞ্জন এতি মাত্ৰ গোটেই কৌশল କେଉଁ ସାହସର ମର୍ଡ଼ର କରୁଛନ୍ତି ଅପରାଧୀ କାହିଁକି ଏତେ ବଢ଼ୁଛି ଓଡ଼ିଶାରେ ଅପରାଧୀ ଏଇଥିପାଇଁ ବଢ଼ୁଛି ସିଏ ଜାଣୁଛି ଯେ ମୋ ମୁଣ୍ଡ ଉପରେ ମୁଁ ଯେତେ ଅପରାଧ କଲେ ବି କେଉଁଠି ନା କେଉଁଠି ମୋ ମୁଣ୍ଡ ଉପରେ ଗୋଟିଏ ହାତ ରହିବ ତା ଅର୍ଥ ଅପରାଧ ଯେଉଁ ଅପରାଧୀ ଯେଉଁ ଅପରାଧର ସାମ୍ରାଜ୍ୟ ବଢ଼ାଉଛି ତା ଉପରେ ଅନ୍ୟ ଜଣେ କିଏ ରହିଛି ଯେଉଁଭଳି ଭାବେ ଓଡ଼ିଶାରେ ଆମେ କିଛି ଦିନ ଧରିକି ଦେଖୁଛନ୍ତି ବଡ଼ ବଡ଼ ମନ୍ତ୍ରୀ ବଡ଼ ବଡ଼ ବିଧାୟକ କି ଯୋଜନା ବୋର୍ଡ଼ ଉପାଧ୍ୟକ୍ଷ ଏହିଭଳି ଯେଉଁମାନେ ପାୱାରଫୁଲ ଲୋକ ଅଛନ୍ତି ସେଇମାନେ ହିଁ ସେଇମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ହିଁ ଆଲିଗେସନ୍ ଆସୁଛି ଆଚ୍ଛା ଏଠି ଆମେ କହିପାରନ୍ତି ଏ କେସ୍ରେ ଯୋଜନା ବୋର୍ଡ଼ ଉପାଧ୍ୟକ୍ଷଙ୍କର କ'ଣ ରହିଛି ସନ୍ଦେହ କାହିଁକି ଆସୁଛି ତାଙ୍କର କାହିଁକି ସନ୍ଦେହ ସାଧାରଣ ଲୋକେ ବ୍ରହ୍ମଗିରି ଲୋକେ କ'ଣ ଓଡ଼ିଶାବାସୀ କାହିଁକି ତାଙ୍କୁ ସନ୍ଦେହ କରୁଛନ୍ତି ଆ ପୂର୍ବରୁ ତାଙ୍କ ନାଁରେ ଆଲିଗେସନ୍ ଆସିଥିଲା ମାଧବୀଲତା କେସରେ ଠିକ୍ ନଅ ବର୍ଷ ପୂର୍ବେ माधवीलतार बर्तमान सुद्धा लास बापा बापामा संदेह करते ठीक सीभरी भे चिट फे व्यापक अर्थ हरीलुट करिया केस आम्ही पाजर गाडी थोडं आरम करू केसरे आज समान अवस्था ता साधारणतः आम्ही धरी नऊ जण जे तिनटा केसरे थाय पाचटी केस आहे संदेह करे सी मु दोषी नुकसान निर्दोषी कुहा पार की

ଯେ ଏତେଲାରେ ସମସ୍ତ ଜିନିଷ ସମସ୍ତ ବିବରଣୀ ରହିବ ଏମିତି କୌଣସି ଜାଗାରେ ନାହିଁ ବର୍ତ୍ତମାନ ଏତେଲା ଯାହା ହେଇଗଲା ଏତେଲାକୁ ଆଧାର କରିକି ପୋଲିସ ଏତେଲା ରୁଜୁ କଲା ରୁଜୁ କରିକି ତଦନ୍ତ କରିବ ତଦନ୍ତରେ ଯେଉଁ କଥାଟା କହିଲେ ତାଙ୍କର ପରିବାର ଲୋକ ଯେ ସଞ୍ଜୟ ଦାସ ବର୍ମାଙ୍କ ନାଁରେ ଅଭିଯୋଗ କଲେ ସେଇଟା ଯଦି ପୋଲିସ ପାଖରେ ସେଇ ଅଭିଯୋଗଟା ହେଇଥିବ ও চি আৰ পি চি অনুসাৰে বয়ান ৰেকৰ্ড হৈ আই ৰেকৰ্ড অনুসাৰে পুলিচ তদন্ত কৰ কিন্তু কেৱল যদি মেডিয়ে ৰট্লা তাৰ কি আইনগত কিছু নাই পুলিচ পাখে সেই অভিযোগকাৰী কণ কয় কিন্তু গত কালি গা গণমাধ ଏବଂ ସେହି ସମୟରେ ସେମାନେ ଯାହା ଅଭିଯୋଗ କରିଥିଲେ କାନ୍ଦି କାନ୍ଦି ଯେଉଁ ଅଭିଯୋଗ କରୁଥିଲେ ଆଜି ତ ଆମେ ଭିନ୍ନ ଚିତ୍ର ଦେଖିଲେ ଏସ୍ପିଙ୍କ ପାଖକୁ ଯେଉଁମାନେ ଯେତେବେଳେ ଆସୁଥିଲେ ବଡ଼ ବାପା ସେତେବେଳେ ସେ ତାଙ୍କର ସ୍ୱର ପରିବର୍ତ୍ତନ ହୋଇଥିଲା ସାଙ୍ଗରେ ସଞ୍ଜୟ ବାବୁ ଥିଲେ ସଞ୍ଜୟ ସାର୍ ସେ କହୁଛନ୍ତି ମୁଁ କ୍ୟାମେରାରେ କହିଦେଇଥିବା କିଛି ଚିତ୍ର ଆପଣଙ୍କୁ ଦେଖେଇଲି ସଞ୍ଜୟ ବାବୁ ତାଙ୍କୁ ଠାରୁଛନ୍ତି ଠେଲୁଛନ୍ତି ସେ କହୁଛନ୍ତି ସଞ୍ଜୟ ବାବୁ ଆସିଲେ ମୁଁ କହିବି ସଞ୍ଜୟ ବାବୁ ଭଲ ଲୋକ ତ ଏଥିରୁ କ'ଣ ଆପଣ ଅନୁଭବ କରୁଛନ୍ତି ଗତକାଲି ଯେଉଁ ପରିବାର ଯେଉଁ ଅଭିଯୋଗ କରୁଥିଲା ଆଜି ସ୍ୱରରେ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଛି ତେଣୁ ପୋଲିସ ଆଗରେ ସେ କଥା କହି ନାହାନ୍ତି ଯାଉଛି ସେଇ କଥା କହିବାକୁ সেই কথা আপনার এক্সপ্লেন করছি কাল যে লোক মেডিয়া সামনে তার অভিযোগ করেছিল সেই লোকর বয়ান আজকে পরিবর্তন হোক তো এপষ্ট ভাবে ধরা পড়ুচি নিশ্চিত ভাবে তা প্রভাবিত হয়ে সারে অভিযোগকারী কিন্তু পুলিশ রদন্ত অ তদন্তটা নিরপেক্ষ হওয়া দরকার এবার নিকট অতীতরে যেতিয়া গুড়ি ঘটনা ঘটি গ'ল আপোনাৰ সেই মমিটা হত্যকাণ্ড কথা কোনো এ চি এফ মৰ্ডৰ কথা কুন্তু কুন্দুলি কথা কুহতু যেতিয়া কথা গুড়া ঘটি গ'ল পুলিচ কোন কোন জাগে নিশ্চিত ভাৱে তাৰ তদন্তক নেকি বদনা হৈ সাৰিছে অলৰেডি এই কেছৰে মইছাৰ নিৰপেক্ষা দেখিব দৰকাৰ পুলিশ বর্তমান তদন্ত করা দরকার কি কম বয়ান দেলা বড় কথা নুহে বর্তমান পুলিশ তদন্ত করা দরকার যে পিলাটির হত্যাকাণ্ড হয়েছি সে শেষ কাহ সহ দেখা হইলা যে জায়গার সে ভোজি কলে সেটি কেউ মানে ভোজি কলে সে ভোজি কলে তা সঞ্জয় দাস বর্মা সহ কোণ নেকস অন লিঙ্ক অসব যুগক পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি তদন্ত করি যেহেতু জনে প্রভাবশালী নেতা বিধে অভিযোগ অসব জিনিস কলে তাহলে কিছু এভিডেন্স আসপার কিন্তু বৰ্তমান পুলিচ হৈ পুলিচ তদন্ত কৰা পাওঁ তাৰ উপৰি পাৰিবাৰ লোক প্ৰভাৱিত হেৰি যালৰ যি বয়ানিডিয়েৰে আছিল আজি যেতিয়া পৰিৱৰ্তন হৈ বয়ানে এই ধৰা হেৰি মানে প্ৰভাৱিত সাক্ষী মানে বৰ্তমান ତାକୁ କ୍ରାଇମ୍ବ୍ରାଞ୍ଚ ନିଅନ୍ତୁ କିମ୍ବା ସାଧାରଣ ପୋଲିସ ନିଅନ୍ତୁ ଦୁଇଟା ଯାକ ସଂସ୍ଥା ହେଉଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ମାନେ କଣ୍ଟ୍ରୋଲରେ ତ ଏଠି ଯଦି ଗୋଟେ କେନ୍ଦ୍ରୀୟ ତଦନ୍ତକାରୀ ଅଧିକାରୀ ଏହାକୁ ଯଦି ତଦନ୍ତ କରିବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପ୍ରକୃତ ସତ୍ୟ ଘଟଣା କ'ଣ ସେ ଆସିପାରିବ ବୋଲି ମୁଁ ବିଶ୍ୱାସ କରୁଛି ବର୍ତ୍ତମାନ କାହିଁକିନା ସାକ୍ଷୀମାନଙ୍କୁ ଅଲରେଡି ପ୍ରଭାବିତ ହେଇସାରିଲେଣି ଏଇ ପରିସ୍ଥିତିରେ କେନ୍ଦ୍ରୀୟ ତଦନ୍ତ ସଂସ୍ଥା ଏହାକୁ ତଦନ୍ତ କରିବା ଆବଶ୍ୟକ ଠିକ ଅଛି ମୁଁ ଆସିବି ଆପଣ ଆଉଥରେ সিটো ললিতেন্দু বিদ্যাধ্ৰ আপোনাৰ জানিব চাওঁ যে কথা উঠু আপোনাৰ কথা হৈ থাকিব স্থানীয় লোকৰ পাখেৰে যে কণ ৰহস্য কণ কণ পাইকি চিত্তৰঞ্জন কোনো হত্যা কৰলা এই যি জগা কথা উঠু যা না এফ আই আৰ এফ আই আৰ সি একা সম্পূক্তিয়ে টে ଏଥିରେ ସଞ୍ଜୟ ବାବୁଙ୍କ ଭୂମିକା କ'ଣ ହେଇଥାଇପାରେ ତ ଏସବୁ ବିଭିନ୍ନ କଥା ଉଠୁଛି ଟେଣ୍ଡର କଥା ମଧ୍ୟ ଉଠୁଛି ଏଥିରେ କିଛି ଅଜଣା କଥା ଜାଣିଥିଲେ ଚିତ୍ତରଞ୍ଜନ ସେଇଥିପାଇଁ ତାକୁ ହତ୍ୟା କରାଗଲା ଏ ସନ୍ଦେହ ମଧ୍ୟ ଉଠୁଛି ଆପଣଙ୍କ ପାଖରେ କ'ଣ ଖବର ଅଛି ଦେଖନ୍ତୁ ଯେତେବେଳେ ଗୋଟିଏ ହତ୍ୟାକାଣ୍ଡ ଘଟୁଛି ଏବଂ ହତ୍ୟାକାଣ୍ଡଟି ସୁଚିନ୍ତି ଯୋଜନା ବୋଲି ଜଣାପଡ଼ୁଛି ଏଥିରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ କିଛି କଥା ଅଛି

মাধবী লতা তাঁর এক রহস্যময় মৃত্যু হয়েছিল এবং সেতবে পরো আলিগেসন লাষ পরে মধ্যে সে ঝিউটি ায় কি তা বাপা লে প্রশ্ন করুচি যদি আজ চব্বিশ ঘণ্টা ভিতরে আপনার চিত্তরঞ্জন এসপি কু কিছু স্পষ্টীকরণ দেওয়া যাইলে দুহাৰ বাৰ মাৰে আপোনাৰ জনে মন্ত্ৰী ঠাইশা চৰকাৰৰ জে প্ৰভাৱশী মন্ত্ৰী ঠিক আপোনাৰ পাৰিব আপোনাৰ মাধৱীলতা নেকি না এই ভি ভাৱেৰে এছ পি ওপৰত বাপা পাৰিবাৰ লোকি এছ পি যাইছিল কি ক্ৰাইম ব্ৰাঞ্চ তদন্ত আপোনাৰ সেই দাবী কৰিছিলে কি তে যদি মাধৱীলতা আমাৰ ব্ৰহ্মগিৰিৰ ঝিয়ে তাৰপ্ৰতি আপোনাৰ দৰজ নজি আজি আপনার যেত জান যে সব আঙ্গুটি আপনার পাখে আসুচি আপনার নিজক ঘটি আপনার নির্বাচন মন্ডলী বিধায়ক হিসাবের আপনার কে কখন তথ্য অথ্য আপনার সংগ্রহ করছেন আজ আপনার সাংবাদিক সম্মেলন অভিযোগ করুলে যেপর্যন্ত ইয়ে ক্ষমতার থাকবে পদপদীতে তদন্ত প্রভাবিত করুবে এবার সে কথা আপনার কোচ যদি আপনার সেই অভিযোগ করুচালে নির্দিষ্ট ভাবলে কিন্তু কম লাগে তা ଦେଖନ୍ତୁ ମୁଁ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଭାବରେ କହିବାକୁ ଚାହୁଁଛି ଯେ ଯେତେ ଗୋଟେ ସାୟିଧାନିକ ପଦବୀରେ ଥିଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ପୋଲିସ କେବେ ବି ନିରପେକ୍ଷ ହୋଇପାରିବ ନାହିଁ ଆମେ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଦେଖିଛୁ ମମତା ମେହେରର କେସରେ ଦେଖିଛୁ ଯେ ଗୃହ ରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ପୋଲିସ କୌଣସି କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ କରୁନାହିଁ ତେଣୁ ଇଏ ମଧ୍ୟ ଗୋଟିଏ ସାୟିଧାନିକ ପଦବୀରେ ଅଛନ୍ତି ତେଣୁ তা তুরন্ত বহিষ্কার করতু মুখ্যমন্ত্রী তুরন্ত তা বহিষ্কার করতুলে তাহলে যাই গোটাই নিরপেক্ষ তদন্ত হয়ে আমি আজ ব্রহ্মগি যাই এবং আমি আলোচনা করছু এবং খুব কম দিন ভিতরে আমি আপনার নিশ্চিত ভাবে এ টোটাল রহস্যের পর্দাফাশ এবং আপনার অপেক্ষা করত কে আপনার আজ ব্রহ্মগি যাইবার ভেটলে না কোচ আইন শৃঙ্খলা পৃষ্টি হব রহস্য আপনি জানি পরে খুলা করবে কেমন ঠিক আছে মনজবাবু এই কথা উঠু যে প্ৰভাৱশা লোক যেতিয়া তাঁৰ অভিযোগ থাকে উদাহৰণ হ'ল মাধৱীলতা প্ৰসংগ তেতিয়া দুই হাজাৰ বাৰৰে তাৰ ৰহস্য এবি উন্মোচন হলা নাই পৰিবাৰক হস্তন্তৰ কৰা তুমি যেতিবা গোটেই লোক না ই অভিযোগ আছুছে আপোনাৰ অনেক উদাহৰণ দে পাৰিব কিন্তু মোৰ আপোনাৰ প্ৰশ্ন যেতিবা সেই ক্ষমতাৰে থে পদপদবীৰে থে তদন্ত প্ৰভাৱিত কৰিবাৰ ক্ষমতা পাখে থাকিব এছ পি পাখুক যাওঁ যিয়ে অভিযোগ কৰিছিলে সেই পৰিবাৰ লোক তেতিয়া তদন্ত ଠିକ୍ ଦିଗରେ ଚାଲିବ ସାଧାରଣ ଲୋକଟିଏ କଥା କେମିତି ବିଶ୍ୱାସ କରିବ ନା ସେଇଥିପାଇଁ ମୁଁ କହୁଛି ଆପଣ ଦେଖିବେ ମମିତା ମେହେର କେସରେ ଯେତେବେଳେ ସମସ୍ତ ରାଜ୍ୟବାସୀ କହିଲେ ଯେ ଗୃହ ରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ତାଙ୍କ ଅଞ୍ଚଳର ସିଏ ଥିଲା ଗୃହ ରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ କେଉଁଠି ଲୁଚିଥିଲେ କ'ଣ ପାଇଁ ତା ପରିବାର ପାଖକୁ ଗଲେନି କ'ଣ ପାଇଁ ତାକୁ ଆଶ୍ଵାସନା ଦେଲେ सेठी सी कण होईन राष्ट्रमंत्री जे लुची जाईले सी ठीक से सम पर परीमाण देखील ब्रह्मगिरी केस रे ब्रह्मगिरी केस रे संजय दासवर्मा ओपन हे तिनदिन परि पिकर केतवेळे आसले आसले ओभर आक्शन देखील ओभर रिअक्शन देखील आम्ही जे देखील जे एस आय टी तद करुले নয়গড় পরিকেসে অরুণ বোথ্রা গোটিয়ে কথা কোথায় যে অপরাধী হি ওভর আকশন করে এবং অপরাধী হি ওভর রিআকশন করে আজ আমি সম পরিমাণে সেইটা এটি দেখিছু ঠিক যোজনা বোর্ড উপাধ্যক্ষ ওভর আকশন করেছেন ওভর রিআকশন করেছেন সে তিনদিন ধরিক সাইলে এবং আজ তা পরে গেলে কম দরকার তাঁকর এসপি পাখু নিয়ে যা এসপি কেউ বে ये तो एसपी सो मठ जाँक पहच् कथा घटना स्थल रे एवं एसपी कर नैतिक दायित्व हो छि सब तदंत करिवे एवं एसबु के वर्तमान तदन गरे कन्पिटक धरेबे बर्तन वर्तमान कन्पिट तीन दिन हे हैगला द्वितीय कथा आउन जा प्रश्न पचारु पचास नीति नैतिकता कथा अगे नीति नैतिकता वर्तमान बर्तमान चुलिकी गला नीति नैतिकता रा प्रश्न एठी नै ନୀତିନୈତିକତାର ପ୍ରଶ୍ନ କଲୁ ବୋଲି ଗୃହ ରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀଙ୍କର ଆମେ ବହିଷ୍କାର ଦାବି କଲୁ ବୋଲି କଂଗ୍ରେସ ଭବନରେ ଓଡ଼ିଶା ପୋଲିସ କି ଲଗେଇକି ଗୃହ ରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ଆମକୁ ମାଡ଼ ମାରିଲେ ଗୃହମନ୍ତ୍ରୀ ଆମକୁ ମାଡ଼ ମାରିଲେ ଇଏ ହଉଛି ନୀତିନୈତିକ କଥା ବରଂ ଆମେ କହିବୁ ନୀତି ନୈତିକତାରେ ଆଙ୍କର ପୋଷ୍ଟ କମିଯାଇଛି ଯୋଉଟା ଯୋଜନା ବୋର୍ଡ ଉପାଧ୍ୟକ୍ଷ ଅଛନ୍ତି ଆକୁ ବରଂ ହୋମ୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟର ଉପଦେଷ୍ଟା କରିଦିଅନ୍ତୁ ସବୁ ଡିପାର୍ଟମେଣ୍ଟର ଉପଦେଷ୍ଟା କରିଛନ୍ତି ଏହାକୁ ଗୃହ ବିଭାଗର ଉପଦେଷ୍ଟା କରନ୍ତୁ কিন্তু ট্রা রেকর্ড পূর্বর রয়েছে মাধবীয়তা কেস রে রয়েছে চিটফন্ড কেস রে রয়েছে যেতে এত বড় রেকর্ড এ বিভাগের উপদেষ্টা পাইবে প্রত্যেক দিন ছ মডর হব না প্রত্যেক দিন ন অপহরণ হব না প্রত্যেক দিন মা ভৌণীকর এইভাবে জীবন জীবন হিংসার শিকার হবেনি প্রত্যেক দিন সাইবর ক্রাইমে ওড়শা নম্বর ওয়ান ইয়ে তো অবস্থা আচ্ছা ঠিক আছে পার্থ শেষ প্রশ্ন এই আপোনাৰ ক'লে ওড়া পুলিচ ইনকুৱাৰী কৰো কি ক্ৰাইম ব্ৰাঞ্চ কৰোঁ উভয় চৰকাৰ অণ্ডৰে তে এই গোটেই সন্দেহ উপজুৰি যে যেতিয়া পৰিবাৰ লোকে আজি ডিমাণ্ড কৰোঁ ক্ৰাইম ব্ৰাঞ্চ ইনকুৱাৰী ইয়ে সঞ্জয় বাবু কথাৰ কৰোঁ তে দুইৰে যি এফ আই আৰ থ্ৰী ছিক্সটি ফ'ৰ লাগিছে চেকচন লাগিছে কিন্তু এফ আই আৰ লেখা আছে মই আপোনাক পঠাইছি দেখোন তেতিয়া হত্যা কথা লেখা হৈছিল তিনিশ দুই লাগি নাই ই বাৰ তাৰিখৰ কথা গত কালি আমি শুণু পুলিচ ক'লে যে আমি হত্যা দফা লাগে ইনকুৱাৰি কৰো আজি এছ পি কৈছিল এবে কিছু কৈহে নাই ଇଏ ଅଠଚାଳିଶ ଘଣ୍ଟାରୁ ଅଧିକ ହେଇଗଲା ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ହତ୍ୟାକାରୀ କିଏ ପୋଲିସ ଠାବ କରିପାରିଲା ନାହିଁ ରହସ୍ୟ ଉପରୁ ପରଦା ହଟିବ ଯଦି ପ୍ରଭାବଶାଳୀ ବ୍ୟକ୍ତି ଥିବେ ଏ କଥା ଆପଣ ଭାବୁଛନ୍ତି ନିଶ୍ଚିତ ଭାବରେ ବର୍ତ୍ତମାନ ଓଡ଼ିଶାରେ ଯେତେ ଯେଉଁ ଜାଗାରେ ପ୍ରଭାବଶାଳୀ ବ୍ୟକ୍ତି ଇନଭଲଭ ରହୁଛନ୍ତି ସେ ଜାଗାରେ ହତ୍ୟା କୌଣସି ଘଟଣା ଉପରୁ ପରଦା ଉଠୁନାହିଁ ଯଦି ବି ପରଦା ଉଠାଯାଉଛି ସେଟା ଅନ୍ୟ ଭାବରେ ସେଟାକୁ ମାନେ ଦେଖାଯାଉଛି যায় প্রকৃত ভাবে পুনা তো এটি বিহেতু জন প্রভাবশাড়ি লোক এ কেসলভ অ আপনার লিঙ্ক মার্ক করত মমিতা হত্যা কাণ্ডে গোবিন্দ লেখি লাতলা আজে আগে যাই থানা কু এটি এটি এতলা লেখি না সঞ্জয় দাস বর্মা সুন্দর যাচ্ছেন মুদালা কু মানে এসপি পাখক কুড়ি না কৌশল এটি সামঞ্জস্য অনেক বর্তমান কথা হচ্ছে শেষরাই লোক মানে সঞ্জয় দাস দাস বর্মা অফিসে দেখিলে এবং পরবর্তী সময় সে গোটে ভোজিক আয়োজন হয়েছে এবং সে ভোজিকি সে যাই এ যে ভোজি আয়োজন হওয়া ইয়ে গোটে হত্যার গোটে লিঙ্ক নিশ্চিত ভাবে গোটে কনসপেসি যে হত্যা করার মানে হত্যা করা যে কনসপেসি হয়েছে তা উদ্দেশ্যে ভোজি করা যাই তো বর্তমান পুলিশ তদন্ত হোক এটা স্পষ্ট হয়ে সারা এটা ওটে ন্যাচারাল ডেথ নু গোটা হত্যা কাণ্ড বলে স্পষ্ট হয়ে সারা তো এটা তিনশো দুই রেস রুজু করি আবশ্যকতা এবং

যে দুই হাজার বার মসহার যা হয়েছিল অভিযোগ যা এবার সে হব না তো বহু বহু ধন্যবাদ পার্থু আমাদের মনোযোগ লা আপনার বহু বহু ধন্যবাদ ললিতেন্দ্রবাবু বহু বহু ধন্যবাদ আমি প্রশ্নকাল সারা কিন্তু কুয়া যাই দুই হাজার বার মাধবী লতা ঘটনার বর্তমান সুদ্ধা রহস্য উন্মোচন হয়ে পার্লা না অভিযোগ লা সঞ্জয় দাস বর্মা না এবার তাঁর পিএঙ্ক হত্যাকাণ্ডের তাঁর না অভিযোগ প্রথমে পরো করে যদিও আজ ভিন্ন স্বর দেখা মিলছে কিন্তু এটি প্রশ্ন উঠুচি যেতবাদ ষড়যন্ত্র হয়েছি षडन्त पछर प्रभावशाली लोक अहिले पुलिस तार र रहस्य उन्मोचन गरेर त समय सरि प्रश्नकाल्या नमस्कार